إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أيها الناس اتقوا الله فإن التقوى ملاك الحسنات واعلموا أن الله عز وجل فرض عليكم من صلاته ما يقربكم إلى الله عز وجل فمن صلى لله عز وجل فهو الذي يفوز بجنته ومن لم يصلي فليس له حد في الإسلام সম্মানিত মুসল্লিয়ানে কেরাম আল্লাহ রাব্বুল ইজ্জতকে রাব্বুল ইজ্জতের তাকওয়া অবলম্বন করার জন্য আমি আমার নিজেকে আপনাদেরকে অনুরোধ জানাচ্ছি যেই তাকওয়ার পরিণাম হচ্ছে জান্নাত যেই জান্নাতের আয়তন হচ্ছে আসমান এবং জমিন যেই জান্নাতে সর্বশেষ যে ব্যক্তি যাবে জান্নাতে সে পৃথিবীর মতো দশটি পৃথিবী পাবে এরকম জান্নাত যে জান্নাতের কোনো শেষ নাই নিঃশেষ নাই কোনো সেখানে খারাপ কিছু নেই দুনিয়ার মানুষ যত আনন্দেই থাকুক না কেন কিছু না কিছু কষ্ট তাকে অনুভব করতেই হয় পেতেই হয় সেখানে জান্নাত হচ্ছে এমন জায়গা যেখানে কোনো কষ্ট ক্লান্তি কোনো কিছু নেই
লা ইয়াবগুনা আনহা হিওয়ালা, কেউ জান্নাতে গেলে সেখান থেকে আরেকখানে যেতে কোনোদিন চাইবে না। দুনিয়ার মানুষ জায়গা বদল করতে চায়, হাওয়া বদল করতে চায়, কিন্তু জান্নাত এত বড় যে সেখানে হাওয়া বদলের জায়গাও আছে, সেখানে আরেকখানে যাওয়ার কোনো প্রশ্নই আসে না। সেই জান্নাতে যেতে হলে তাকওয়া অবলম্বন করতে হবে। তাকওয়া অবলম্বন করার জন্য প্রথম মাধ্যম হচ্ছে আল্লাহর তাওহীদকে ঠিক রাখা, আর দ্বিতীয় মাধ্যম হচ্ছে সালাত ঠিক রাখা। আমরা গত কয়েকটি পর্বে সালাতের উপর আলোচনা করেছিলাম, সালাতের গুরুত্ব নিয়ে আজকে আরো কিছু জিনিস আলোচনা করতে চাই। আল্লাহ তাআলা কোরআনে কারীমে এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার হাদিসে সালাতকে বিভিন্ন ইবাদতের সাথে যুক্ত করে আলোচনা করেছেন। কখনো কি কখনো কখনো তিনি সালাতকে যাকাতের সাথে আলোচনা করেছেন, বলেছেন ওয়াকিমুস সালাতা ওয়া আতুজ যাকাতা ওয়ারকাউ মাআর রাকিঈন, তোমরা সালাত কায়েম করো, যাকাত দাও, আর রুকুকারীদের সাথে রুকু করো। আলাদা করে কেন বললো রুকুকারীদের রুকু করতে? অর্থাৎ সালাত কায়েম যেন জামাতের সাথে হয় সেটা প্রমাণ করার জন্য। কারণ রুকুকারীদের সাথে থাকার অর্থই হচ্ছে সে জামাতের সাথে সালাত আদায় করবে। আলাদা কোনো রুকু করার নিয়ম ইসলামে নাই। ইসলামে সাজদাতুত তিলাওয়াত আছে, কোরআন তিলাওয়াত করলে সাজদা করতে পারে, অথবা শুকরিয়া তান, কোনো ভালো নেয়ামত আসছে আপনি শুকরিয়া তান আপনি সাজদা করতে পারেন, কিন্তু এর বাইরে শুধু সাজদা কোনো ইবাদত নাই। অনুরূপ রুকু কোনোভাবেই অতিরিক্ত কোনো রুকু ইবাদতই নাই, কোনোভাবেই নেই। তাহলে বোঝা যাচ্ছে অবশ্যই আপনাকে জামাতের সাথে সালাত আদায় করতে হবে। এখানে সেই নির্দেশনায় দিচ্ছে ওয়ারকাউ মাআর রাকিঈন, সালাত এবং যাকাতকে একসাথে উল্লেখ করা হয়েছে। আবার দেখা যাচ্ছে কোরআনে কারীমে অন্যত্র সালাতকে সালাত আদায় করার সাথে সাথে তার সাথে যুক্ত করে দেয়া হয়েছে যে কিভাবে জবে করবে অথবা কোরবানি করবে, সেই সেটাকে একসাথে যুক্ত করে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন ফাসাল্লি রব্বিকা ওয়ানহার, অতঃপর আপনি সালাত আদায় করুন আপনার জব আপনার রবের জন্য এবং কোরবানি করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে দুইটাকে একসাথে মিশিয়ে দিয়েছেন। তিনি বলেছেন যে আল্লাহ যেটাকে দিয়ে শুরু করেছে আমি সেটাকে দিয়ে শুরু করব। তিনি সেদিন সেদিন ঈদুল আজহার দিন প্রথমে সালাত আদায় করেছেন, তারপর তিনি কোরবানি করেছেন, দেখিয়ে দিয়েছেন যে এভাবেই সালাতের সাথে আরেকটা জিনিস যুক্ত রয়েছে। শুধু একক সালাত না, অন্যকে যুক্ত করে সালাতকে দিয়ে ইবাদতটাকে পরিপূর্ণ করা হয়েছে। আল্লাহ তাআলা আরো বলেছেন কুল ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, বলুন আমার সালাত, আমার কোরবানি, আমার জীবন এবং মরণ সবটাই আল্লাহ রাব্বুল ইজ্জতের জন্য। শুরু করেছেন সালাত দিয়ে, শেষ করেছেন জীবন মরণ, অর্থাৎ জীবনের প্রতিটি ক্ষণ যেন সালাতের মধ্যে থাকে, মৃত্যুর আগে যেন সালাতের কথা মনে থাকে, মৃত্যুর আগে যেন সালাতকেই সবার উপর প্রাধান্য দেন। এটার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গুরুত্ব দিয়েছেন। মৃত্যুর সময় তিনি বলছিলেন আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, আস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সর্বশেষ যে কথাটি বলেছেন যখন দুনিয়া থেকে যাচ্ছিলেন, তিনি বলছিলেন সালাত সালাত বারবার বলছিলেন, আর বলছিলেন যে আর তোমাদের অধীনস্থ যে সমস্ত দাসীরা আছে তাদের সাথে ভালো ব্যবহার করবে। সেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্দেশ্য হচ্ছে আল্লাহর হকের ব্যাপারে যেন গুরুত্ব দেই, আল্লাহর হক হচ্ছে সালাত, এ ব্যাপারে কোনো ছাড় নেই, বান্দার হকের ব্যাপারে যেন গুরুত্ব দেই, মানুষের অধিকার যেন যথাযথ আমরা পৌঁছে দেই, অধিকারে যেন সচেতন হই। যেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর হক এবং বান্দার হক দুইটার কথা বলেই দুনিয়া থেকে চলে গেছেন, এরপর আর কথা বলেননি। এই গুরুত্বপূর্ণ জিনিসটি হচ্ছে সালাত। এই জন্য সালাতকে অন্য অন্য ইবাদতের সাথে যুক্ত করা হয়েছে, যেমনিভাবে সালাতের সাথে আল্লাহ তাআলা যুক্ত করেছেন যে মানুষ যারা যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করবে তাদেরকে সালাত আদায় করতেই হবে। আল্লাহ তাআলা বলছেন ফালা সাদাকা ওয়ালা সাল্লা ওয়ালাকিন কাযাবা ওয়া তাওয়াল্লা, সে ব্যক্তি আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেনি এবং সে ব্যক্তি সালাত আদায় করেনি, বরং মুখ মিথ্যা রূপ করেছে এবং মুখ ফিরিয়ে নিয়েছে। বুঝিয়ে দিলেন যে সালাত আদায় না করলে বাহ্যিক ইমানদার বিবেচিত হয় না। একজন মানুষ ইমানদার বিবেচিত হইতে হলে তাকে সালাত আদায়কারী হতেই হবে। যেই ব্যক্তি সালাত আদায় করে না সে ইমানদার বিবেচিত হয় না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে এটাই ছিল নিদর্শন যে লোকটি সালাত আদায় করে। সালাতের সাথে আল্লাহ তাআলা ইমান বিল গায়েবকে জুড়ে দিয়েছেন। আল্লাহ তাআলা বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়েব
ওয়ায়ুকিমুনা সালাতা গায়বের উপর ঈমান যারা আনে এবং সালাত কায়েম করে গায়বের উপর ঈমান যারা আনে এটার প্রমাণ পাওয়া যাবে সালাতের মাধ্যমে যে ব্যক্তি সালাত আদায় করেনি সে গায়বের উপর ঈমান আনেনি প্রমাণিত হয়নি বাহ্যিক ঈমান কিভাবে বোঝা যাবে অন্তরের ঈমান তো বের হওয়ার কোনো সুযোগ নাই কোনো মানুষ কারো অন্তরে ঢুকতে পারে না এইজন্য বাইরের ঈমান প্রমাণ করার জন্য একটি বড় আলামত ইসলাম রেখেছে তা হচ্ছে সালাত আদায়কারী সালাত আদায় করতেই হবে এইজন্য যখন তাদেরকে জাহান্নামে নেওয়া হবে তখন জিজ্ঞাসা করা হবে মা সালাকা কুম ফি সাকার তোমাদেরকে জাহান্নামে কে সাকারে কেন নেওয়া হলো ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন ওয়ালাম নাকু নুতইমুল মিসকিন আমরা মুসাল্লি ছিলাম না সালাত আদায়কারী ছিলাম না এইজন্য জাহান্নামে যাচ্ছি অর্থাৎ ঈমানের পরিচয় সালাতের মাধ্যমে সেটা আমাদের কাছে কিছুই ছিল না এজন্য আমাদেরকে জাহান্নামে যেতে হয়েছে এজন্য গায়েবের উপর ঈমানের প্রমাণ পাওয়া যাবে সালাতের মাধ্যমে আল্লাহ তাআলা দুটো একসাথে করেছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়বি ওয়া ইয়াকিমুনা সালাতা অনুরূপভাবে আল্লাহ তাআলা যারা গায়েব আল্লাহর উপর ঈমান আনে তার প্রমাণ হিসেবে সালাতের কথা উল্লেখ করেছেন অন্য আয়াতে তিনি বলছেন লাকিনির রাসিখুনা ফিল ইলমি মিনহুম ওয়াল মুমিনুনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক ওয়ালমুকিমিনা সালাতা যারা যারা এলমে মজবুত এলমের মধ্যে যারা দৃঢ় তারা এবং ঈমানদাররা যারা তারা ঈমান আনে যা আল্লাহ যা নাজিল করেছেন তার উপর ঈমান আনে এবং যা ইতিপূর্বে নাজিল হয়েছে সেটার উপর তারা ঈমান আনে আর তারা যথাযথভাবে সালাত কায়েমকারী যথাযথভাবে সালাত কায়েমকারী ঈমানদার চিনতে হলে সালাত কায়েম করে কিনা সেটার দিকে তাকাতে হবে এটাই হচ্ছে সেই নির্দেশনা অনুরূপভাবে আল্লাহ তাআলা সবরকে সালাতের সাথে যুক্ত করে বলেছেন ওয়াস্তাইনু বিস সবর ওয়াস সালাহ আর তোমরা সবর এবং সালাতের মাধ্যমে সালাত তোমরা আল্লাহর সাহায্য কামনা করো সবর এবং সালাত দুটাকে একসাথে করা হয়েছে কেন সবর এই জন্য সালাত আদায় করতেও সবর লাগে অনুরূপভাবে গুনাহ থেকে বাঁচতেও সবর লাগে দুনিয়ার বিপদ আপদ এগুলো থেকে বাঁচার জন্য এগুলো থেকে নিজেকে হেফাজত করার জন্য সবর লাগে এগুলো থেকে মুক্ত হয়ে একজন মানুষ যখন সালাতে দাঁড়ায় আল্লাহর সাথে তার সম্পর্ক তৈরি করে এই জন্য সালাত এবং সবরকে আল্লাহ তাআলা একসাথে একসাথে উল্লেখ করেছেন অনুরূপভাবে জিহাদের সাথে আল্লাহ তাআলা সালাতকে উল্লেখ করেছেন আল্লাহ তাআলা বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু রুকু ওয়াসজুদু ওয়াবুদু রাব্বাকুম ওয়াফআলুল খায়রা লাআল্লাকুম তুফলিহুন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হে ঈমানদারগণ ওয়াজাহিদু ফিল্লাহি হাক্কা জিহাদি আল্লাহ আল্লাহর পথে তোমরা জিহাদ করো যথাযথভাবে জিহাদ করার মতো হক আদায় করে তারপর তিনি বলেছেন আল্লাহ তাআলা যে আর তোমরা হে আইয়ুহাল্লাযীনা আমানু ঈমানদারগণ তোমরা রুকু করো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কারু ওয়াসজুদু এবং সেজদা করো অর্থাৎ সালাত আদায় করো কারণ আমরা জানি শুধু রুকু এবং শুধু সেজদা কোনো ইবাদতের অংশ নয় দুইটাকে অবশ্যই সালাতের মাধ্যমে পালন করার কথা বলা হয়েছে তারপর বলেছেন ওয়াজাহিদু ফিল্লাহ হাত্তা জিহাদি এর অর্থ হচ্ছে অবশ্যই যে ব্যক্তি সেই ব্যক্তি জিহাদ করতে পারে যেই ব্যক্তি সালাতের সাথে যুক্ত আছে এই জন্য আগে সালাতের কথা উল্লেখ করে তারপর পরেই জিহাদের কথা উল্লেখ করা হয়েছে যারা সালাতের ব্যাপারে গুরুত্ব দেয় না জামাতের সাথে সালাতের তাদের গুরুত্ব নেই সালাত আদায় করার ব্যাপারে যাদের কোনো আগ্রহ নেই এই সমস্ত মানুষের জিহাদের শুধুমাত্র ডাক নাম ডাকি হবে তাদের আসল জিহাদের বলতে কিছু হবে না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখনো কখনো সওমকে উল্লেখ করেছেন সওমকে উল্লেখ করেছেন সালাতের সাথে একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন তিনটি জিনিস আমি এগুলোর উপরে হলফ করে বলতে পারি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলফ করার অর্থ হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ জিনিস তিনি এমনি বললেতেই আমরা বিশ্বাস করি তার উপর হরফ করে বলছেন এর অর্থ হচ্ছে এগুলি হচ্ছে আল্লাহর দরবারে গুরুত্বপূর্ণ জিনিস এবং এগুলোকে আমাদেরও গুরুত্ব দেওয়া উচিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনটি জিনিস বলেছেন এর মধ্যে প্রথমটি বলেছেন সালাত সংক্রান্ত তিনি বলেছেন লা ইয়াজআলুল্লাহু তাআলা মান লাহু সাহমুন ফিল ইসলাম কামান লা সাহমা লাহু আল্লাহ তাআলা যা ইসলামে যার একটা অংশ রয়েছে ইসলামে যার অংশ রয়েছে তাকে কখনো ইসলামে যার অংশ নেই তার মতো করবেন না সেটা কি ইসলামে কিভাবে অংশ রয়েছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ওয়া আসহুমুল ইসলামি সালাতা ইসলামের অংশ তিনটিতে সীমাবদ্ধ একটি হচ্ছে সালাত সওম এবং যাকাত তিনি এইটি উল্লেখ করেছেন হাদিস আখরাজাহু আহমদ ইমাম আহমদ হাদিসটি বর্ণনা করেছেন এবং হাদিসটি সনদ সহীহ অর্থাৎ যে ব্যক্তি এই তিনটি জিনিস প্রতিপালন করবে সালাত সওম এবং যাকাত
তিনটি উল্লেখ করেছেন একসাথে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। সেই ইসলামের মধ্যে তার অংশ রয়েছে, সে এবং যে ব্যক্তি এই তিনটি জিনিস প্রতিপালন করবে না কখনো এক রকম হতে পারে না। তারপর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাকি দুটি জিনিসও বলেছেন। বাকি দুটি জিনিস কি? তিনি বলেছেন যে আল্লাহ তাআলা যাকে দুনিয়াতে ওলি হিসেবে গ্রহণ করবেন, বন্ধু হিসেবে গ্রহণ করবেন, আখিরাতে তাকে অন্যের উপনেস্ত করবেন না, এটা দ্বিতীয় জিনিস, এটা আল্লাহ তাআলা তার ওয়াদা করেছেন। আর তিন নম্বর হচ্ছে যে যে কোনো জাত কোনো ব্যক্তি যদি কোনো জাতির সাথে গোষ্ঠীর সাথে নিজেকে সম্পৃক্ত করে নেয়, তাদেরকে ভালোবাসে তাদেরকে ভালোবাসে, কিয়ামতের দিন সে তাদের সাথে তার হাশর হবে। দুনিয়ার বুকে আপনি কাকে ভালোবেসেছেন সেটার উপর নির্ভর করবে আপনি কার সাথে হাশর হবেন। আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন, যেদিন আমি শুনেছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলতে, আল মারউ মান মা'আ মান আহাব্বা, একজন মানুষ যার সাথে যাকে ভালোবাসে তার সাথে তার হাশর হবে, সেদিন আমার জীবনে ঈদ বয়ে গেছে, ঈদের আনন্দ, কারণ আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসি, আমি আবু বকরকে ভালোবাসি, আমি উমরকে ভালোবাসি, আমি তাদের সাথে থাকতে পারবো। ফানিআমাল আহিব্বা, কত সুন্দর বন্ধু আমার, এদের সাথে আমি থাকার সৌভাগ্য হবে। এ হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ভবিষ্যৎবাণী। তিনি বলেছেন, দুনিয়ার বুকে যে যার সাথে চলাফেরা করতে পছন্দ করবে, যার কাপড় পরে চলবে, যার সাথে তার জীবনের মিল ঘটাবে, আখিরাতে সে তাদের সাথে তার হাশর হবে। হুশেরা বাড়াহু হাদিসে অন্য হাদিসেও আসছে, তাদের সাথে তার হাশর হবে। এইটা হচ্ছে তিন নম্বরটি। এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আরো একটি যদি বলি চতুর্থটি, তাহলেও আমি সেখানে কোনো ভুল করব না। রাসূল এটা বলেছেন, রাসূল তো ভুল করার প্রশ্নই আসে না, শুধু আমাদেরকে তিনি উৎসাহ দেওয়ার জন্য জানার জন্য সেটা তিনি বলেছেন। তা হচ্ছে, দুনিয়ার বুকে যদি আল্লাহ তাআলা কাউকে গোপন করে রাখেন দোষ ত্রুটি, আখিরাতেও আল্লাহ তার জন্য সে গোপন দোষ ত্রুটি গোপন করে রাখবেন। আল্লাহু আকবার, সবই হচ্ছে আল্লাহর পক্ষ থেকে বান্দার জন্য বড় নেয়ামত। তার মধ্যে প্রথম নেয়ামত হচ্ছে সালাত, যেই সালাতের কারণে আপনি অন্যগুলো পেতে পারবেন, কিন্তু সালাত না হলে আপনার ইসলামে কোনো অংশ বিবেচিত হবে না। সুতরাং সালাতকেও রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের সাথে উল্লেখ করেছেন। সাওম ও সালাতের সাথে উল্লেখ করার অর্থ হচ্ছে এগুলি একটি এক অন্যটির পরিপূরক। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতকে এমন একটি ইবাদতের রূপ দিয়েছেন যে ইবাদতের মধ্যে মানুষের সমস্ত অঙ্গ জড়িত হয়ে পড়ে, সমস্ত শরীরের অংশ জড়িত হয়ে পড়ে। কিভাবে দেখেন, অন্তর, তার জিহ্বা, তার অঙ্গ প্রত্যঙ্গ সবগুলোতে এইটাতে লাগে, অন্য সব কিছুতে সব লাগে না। কিন্তু যারা অনেক সময় আমি সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ পড়ছেন, জিহ্বায় চলে যায়, কিন্তু সালাতের জন্য আপনাকে আপনার অন্তরকে হাজির করতে হয়। অন্তরে যা হাজির করবেন সেটার উপর নির্ভর করবে আপনার সালাতের মর্যাদা। আপনাকে অবশ্যই মুখে কিছু বলতে হয়, মুখ বন্ধ করে থাকলে সালাত আদায় হয় না। অনেকে দেখি সালাতে দাঁড়িয়ে মুখ বন্ধ করে করে পড়েন, তার সালাত হয়নি, তার সালাত আদায় হয়নি। অবশ্যই তাকে জিহ্বা নাড়তে হবে, ঠোঁট নাড়তে হবে এবং উচ্চারণ করতে হবে। শুধুমাত্র বোবার মতো দাঁড়িয়ে থাকলে সালাত হয় না, এই সালাত আল্লাহর দরবারে গ্রহণযোগ্য হয় না, এটা হচ্ছে অহংকারী সালাত। কারণ আল্লাহর উবুদিয়ত, দাসত্ব আপনাকে প্রকাশ করতেই হবে। তৃতীয়ত, আপনার অঙ্গ প্রত্যঙ্গ সঞ্চালন করতেই হবে। আপনাকে অবশ্যই শরীর প্রথমে ওজুর জন্য সালাতের জন্য প্রস্তুতি নিতে হবে ওজুর মাধ্যমে, তারপর সালাতে দাঁড়াতে হবে, দাঁড়ানো আছে, তারপরে বাঁকা হয়ে রুকু করা আছে, তারপরে সেজদা, সবচেয়ে বেশি বিনয়ের ভাব হচ্ছে সেজদাতে, সেটা করবেন, তারপর বসবেন, মাথা নিচু করে রাখবেন, উপরের দিকে তাকাবেন না। এসবই হচ্ছে আপনার একটি কাজের ভিতরে আল্লাহ তাআলার উবুদিয়তের, দাসত্বের বহিঃপ্রকাশ আল্লাহ তাআলা আমাদেরকে করতে বলেছেন। এই জন্য একজন মানুষ যখন সলাতে দাঁড়ায় তখন তা হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নামা ইয়াস্তাকবিলু রাব্বা, সেজন্য আল্লাহর সাথে, আল্লাহর সামনে আল্লাহকে রিসিপশন জানাচ্ছে। সুবহানাল্লাহ, যে ব্যক্তি দুনিয়ার কোনো মানুষকে, রাজা বাদশাকে রিসিপশন জানাতে সবচেয়ে সুন্দর পোশাক নিয়ে আসে, অথচ দেখা যায় আমাদের অনেকেই সলাতের ক্ষেত্রে এই গুরুত্ব দেয় না। অথচ কোরআনে কারীম আল্লাহ তাআলা বলে দিয়েছেন, ইয়া বানি আদম খুযু জিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ, হে বনি আদম, তোমরা তোমাদের সৌন্দর্য গ্রহণ করো প্রত্যেকটি সেজদার জায়গাতে, মসজিদ হতে পারে, ঘর হতে পারে, যখন সেজদা করবে তখনই তোমাদের সৌন্দর্য অবলম্বন করা উচিত, কারণ রব্বুল আলামিনের সামনে দাঁড়িয়েছি।
কোন কোন সালাব সালাতের সামনে সময় আসলে শরীর তার রং পরিবর্তন হয়ে যেত। জিজ্ঞাসা করা হলো আপনি এরকম রং পরিবর্তন হয়ে যায় কেন, বলে আমি এমন এক রাজা জিরাজের সামনে দাঁড়াচ্ছি যার ইবাদত না করলে আমি সবচেয়ে ক্ষতি বেশি ক্ষতিগ্রস্ত হব, তার কোনো ক্ষতির কোনো আশঙ্কা কিছুই নেই, তার কোনো কিছু যায় আসে না, অথচ তার ইবাদত আমাকে করতে হবে, এই জন্য তার জন্য আমার ভয়ে অন্তর ভীত হয়ে থাকে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই জন্য সালাতের সময় তার যে গুরুত্ব সেটাকে তিনি দেখিয়েছেন, সাহাবায়ে কেরাম সালাতের সময় যে গুরুত্ব দিতে হয় সেটাকে দেখিয়েছেন, তারা আল্লাহর সামনে দাঁড়ানোর ব্যাপারে ওই দিক সেদিক তাকানো থেকে নিষেধ করেছেন। দেখ আল্লাহ একজন মানুষ যখন সালাতে দাঁড়ায় তার রবকে সে রবের মুখোমুখি হয়, রবের মুখোমুখি হয় কিভাবে হয়, রব্বুল আলামিন আরশের উপর থেকেই আমাদেরকে দেখেন, আমরাও তার দিকে তাকাই, এটাই বিশ্বাস করতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটাই বলেছেন যে আল্লাহর ইবাদত করো এমন ভাবে যেন তুমি তাকে দেখছো, এটা হচ্ছে মারতাবাতুল মুশাহাদা, যেন তুমি তাকে দেখছো। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাকা, যদি তাকে দেখতে তোমার সমস্যা হয় ফাইন্নাহু ইয়ারাকা, সে তো তোমাকে দেখছে, এটা হচ্ছে মারতাবাতুল মুরাকাবা, যে তিনি আমাকে পর্যবেক্ষণ করছেন, আমার চলন বলন সবই দেখছেন, আমাকে সাবধানে চলতে হবে, সলাতে দাঁড়িয়ে আমার বেশি কোনো অতিরিক্ত কোনো কাজ করা যাবে না, যা ইচ্ছে তা করা যাবে না, আমাকে সলাতের মধ্যেই থাকতে হবে, এইটা চিন্তা করা উচিত। অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম হাদিসে বলেছেন যে যখন কেউ সলাতে দাঁড়ায় ফাল্লাহু ইয়াকবুলু আলাইহি ওয়াজহি মা লাম ইউসরিফ ওয়াজহু আনহু, যখন কেউ সলাতে দাঁড়ায় আল্লাহ তাআলা তার চেহারা নিয়ে তার দিকে তাকান, মা লাম ইউসরিফ ওয়াজহু আনহু, যতক্ষণ ব্যক্তি তার চেহারাকে অন্য দিকে না ঘুরায়। অনেক সময় দেখা যায় কেউ সলাতে দাঁড়িয়ে ডানে বামে তাকাতে থাকে, দেখতে থাকে কে আসলো কে গেল অথবা কি ঘটলো, এই সবই হচ্ছে এই সলাতের যে সলাতের মধ্যে যে প্রাণ আসা দরকার, এই কারণে আমাদের সলাতের মধ্যে প্রাণ আসে না, অথচ আল্লাহ তাআলা আপনার দিকে তাকিয়ে আছেন, আপনি অন্য দিকে তাকাচ্ছেন, এর অর্থ হচ্ছে আপনি কখনো আল্লাহ তাআলার সে যেই জন্য সলাতকে আদায় করতে বলেছেন তা পরিপূর্ণ পালন করতে পারেনি আমরা কেউই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অন্য হাদিসে বলেছেন ইন্নাল্লাহ ইয়ামুরুকুম বিসসালাতি, আল্লাহ তাআলা তোমাদেরকে সালাতের নির্দেশ দিচ্ছেন, ফাইজা সাল্লাইতুম ফালা তালতাফিতু, যখন তোমরা সালাত আদায় করবে তোমরা এদিক সেদিক তাকাবে না, ফা ইন্নাল্লাহ ইয়ানসুবু ওয়াজহু লিওয়াজহি লিওয়াজহি আবদিহি ফি সালাতিহি মা লাম ইয়ালতাফিত, কারণ আল্লাহ তাআলা বান্দার চেহারার দিকে নিজের চেহারাকে নিবিষ্ট করে রাখেন যতক্ষণ পর্যন্ত না বান্দা অন্য দিকে তাকায়, যতক্ষণ পর্যন্ত না বান্দা অন্য দিকে তাকায়। ইমাম ইবনে হিব্বান হাদিসটি বর্ণনা করেছেন, সহিহ ইবনে হিব্বান হাদিসটি বর্ণনা করেছেন। অন্য এক হাদিসে আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা তাওয়াদ্দা ফা আহসানাল উযুআ, একজন মানুষ যখন কোনো সুন্দর করে ওযু করে এবং তা সুন্দর করে, সুম্মা ক্বামা ইলা সালাতি, তারপর সালাতে দাঁড়ায়, আকবালাল্লাহু আলাইহি বিওয়াজহি, আল্লাহ তার চেহারা নিয়ে তার দিকে তাকান, আল্লাহ তার চেহারা নিয়ে তার দিকে তাকান। আমরা আল্লাহর চেহারা সাব্যস্ত করি, আহলুস সুন্নাতুল জামাত আল্লাহর চেহারা সাব্যস্ত করে, যারা মুতাজিলা তারা শুধুমাত্র এটাকে অস্বীকার করে। ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ তাফাখুল আকবারে বলেন ওয়ালিল্লাহি ওয়াজহুন ওয়া ইয়াদুন লা কাইয়াদিনা ওয়া লা কাওয়াজিনা, আল্লাহ তাআলার চেহারা আছে আমাদের চেহারার মতো নয়, আল্লাহ তাআলার হাত আছে আমাদের হাতের মতো নয়, এটা বিশ্বাস করতে ঈমানদারে বিশ্বাস করে। মানুষ যখন সালাতে দাঁড়ায় আল্লাহ তাআলা তার চেহারা নিয়ে তার দিকে তাকায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন ফালা ইয়ানসারিফ আনহু হাত্তা ইয়ানসারিফ, সুতরাং কোনো যে আল্লাহ তাআলা তার চেহারা থেকে অন্যদিকে ফিরান না যতক্ষণ পর্যন্ত না সে অন্যদিকে ফিরাচ্ছে। বলতে পারেন যে কত মানুষের চেহারার দিকে তিনি ফিরান, সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, আল্লাহ তাআলাকে আপনার মতো মনে করবেন না, আল্লাহ তাআলা তিনি একই সময়ে লক্ষ কোটি শব্দ তিনি শুনতে পান, পৃথিবীর যত মানুষ আছে সব মানুষ একসাথে তাকে ডাকলেও তার সাড়া দিতে কোনো অসুবিধা হয় না, সবার শব্দ শুনতে তার অসুবিধা হয় না, মানুষ নয় যে তার শোনাটা আমারটা শুনলে কারটা শুনবে সমস্যা হবে সেরকম নয়, রব্বুল আলামিন সবার শব্দ একসাথে শুনতে পান, সবার দাবি একসাথে পূরণ করতে পারেন, সেজন্য তিনি সবার দিকে তাকান। যখন বান্দা সালাতের দিকে সালাতের জন্য দাঁড়ায় আল্লাহ তাআলা তার দিকে তার চেহারা নিবিষ্ট করেন, এজন্য বান্দা যখন সালাতে দাঁড়ায় যতক্ষণ অন্য দিকে না ফিরছে আল্লাহ তাআলা তার চেহারাকে অন্য দিকে ফিরান না, আও ইউহদিসা সুআন, অথবা খারাপ কোনো কর্ম করলে আল্লাহ তাআলা তখন তার থেকে চেহারা ফিরিয়ে নেন।
জাবির ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইজা কামাল আব্দু ইউসাল্লি আকবাল আল্লাহ আলাইহি ওয়াজহিহি যখন একজন বান্দা সালাতে দাঁড়ায় আল্লাহ তাআলা চার চেহারা নিয়ে তার দিকে তাকান ফাইজাল তাফাতা যে যখন অন্য দিকে তাকাতে থাকে তখন অর্থাৎ যখন অন্য দিকে তাকা চেহারা দিয়ে সামনে না তাকা যেখানে তাকে তাকানোর নির্দেশ দেওয়া সেটা কোথায় সেজদার জায়গার বাইরে যাওয়ার কোনো অনুমতি নাই অনেকে অনেক দূর দূরান্তে তাকিয়ে থাকে সেটা জায়েজ নাই আবার অনেকে এদিক সেদিক তাকায় সেটাও জায়েজ নাই এজন্য যখন এদিক সেদিক তাকায় আরাদাল্লাহু আনহু আল্লাহ তার থেকে তখন মুখ ফিরিয়ে নেন ওয়া ক্বালা এবং বলেন ইবনা আদম হে বনি আদম আনা খায়রুম মিম্মান তালতাফিতু ইলাই হে বনি আদম যেদিকে তুমি তাকাচ্ছ তার থেকে আমি উত্তম কোন দিকে তুমি তাকাচ্ছ আমি তোমার দিকে তাকাচ্ছি আর তুমি অন্য দিকে তাকাচ্ছ আমি তো তার থেকে উত্তম হে বনি আদম ফাইজা আকবাল আলা সালাতিহি তারপর যখন আবার সে সালাতের দিকে নিজেকে ফিরত আনে তখন আকবালাল্লাহ আলাই আল্লাহ তখন আবার তার দিকে ফেরত আনেন দয়া পরবশে লোকটি ফিরে আসছে ও ফাইজ আলতাফাতা কিন্তু আবার যখন না শুনে অন্যদিকে মুখ ফিরিয়ে নেয় আরাদাল্লাহু আনহু আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে চলে যান যে লোকটি আমার কথা শুনেনি একবার শুনেছে আবার ফিরে যাচ্ছে এর অর্থ হচ্ছে সে আমার কথা শুনে আল্লাহ তার থেকে মুখ ফিরিয়ে নেন আবু হুরায়রা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইন্নাল আবদা ইযা ক্বাম ইলা সালাতি ফা ইন্নামা হুয়া বাইনা ইযা রাহমানি তাবারাকা ওয়া তাআলা একজন মানুষ যখন সালাতে দাঁড়ায় সে তো রব্বুল আলামিন রহমান তার সামনে দাঁড়াচ্ছে তার সামনে দাঁড়িয়েছে ফাইজাল তাফাতা যখন সে এদিক সেদিক তাকাতে আরম্ভ করে ইয়াকুলুল্লাহু তাবারাকা ওয়া তাআলা মহান রব্বুল ইজ্জত বলেন ইলা মান তালতাফিত হে আমার দাস কোথা কোন দিকে তুমি মুখ ফিরাচ্ছ কোন দিকে তুমি মুখ ফিরাচ্ছ ইলা খাইরিম মিন্নি আমার থেকে উত্তম যেদিকে তুমি মুখ ফিরাচ্ছ সে কি আমার থেকে উত্তম আকবিল ইয়া ইবনে আদম হে বনি আদম আমার দিকে ফিরো ফা আনা খাইরুম মিম্মান তালতাফিতু ইলাই যেদিকে তুমি প্রত্যাবর্তন করছো যেদিকে তুমি ফিরছো তার থেকে আমি উত্তম আমার দিকে তুমি থাকো রাওয়াহুল বাজ্জার ইমাম বাজ্জার হাদিসটি বর্ণনা করেছেন সহিহ সনদে ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইজা সাল্লা আহাদুকুম ফালা ইয়াতানাখামান্না তিজাহ ওয়াজির রহমান একজন মানুষ যখন সালাত আদায় করে তো সামনের দিকে সে যেন থুতু কাশ কিছু না ফেলে কারণ রব্বুল আলামিন তার সামনে চেহারার সামনে আছে সুতরাং সেদিকে রব্বুল আলামিনের চেহারার দিকে সে যেন কখনো থুতু না ফেলে অর্থাৎ সে যেন চিন্তা করে আমি কার সামনে দাঁড়িয়েছি সেই জিনিসটাকে সবসময় সামনে আনার জন্য আমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দেশ দিয়েছেন অন্য হাদিসে এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন আবু হুরায়রা বর্ণনা করেন ইন্নাল আবদা ইজা ক্বামা ইলা সালাতি একজন মানুষ যখন সালাতে দাঁড়ায় ফা ইন্নাহু বাইনা আইনাই রহমান তখন সে আল্লাহর দুই চোখের সামনে থাকে এখানেও আল্লাহর চেহারা আল্লাহর দুটি চোখ সাব্যস্ত করা হয়েছে হাদিসে এবং এই হাদিস দ্বারা বোঝা যাচ্ছে আল্লাহর চোখ আছে আমরা সেটা সাব্যস্ত করি কিন্তু সেটা কোনো সৃষ্টির মতো নয় তিনি যেরকম তার চোখও সেরকম সেটা অবশ্যই সাব্যস্ত করতে হবে ঈমানদার এসে সাব্যস্ত করে শুধুমাত্র মুতাজিলারা তা অস্বীকার করেন যখন সে এরপরে ফাইজাল তাফাতা যখন এদিক সেদিক তাকায় কল আলাহু আল্লাহ তালা তাকে বলেন ইবনে আদম ইলা মান তালতাফিতু ইলাই ইবনে আদম তুমি কোন দিকে মুখ ফিরিয়ে যাচ্ছ ইলা খায়র মিন্নি তালতাফিতু ইলাই আমার থেকে উত্তম কারোর দিকে তুমি মুখ ফিরাচ্ছ আমার থেকে উত্তম কে হতে পারে সালাতের মধ্যে তুমি এদিক সেদিক কেন তাকাচ্ছ এই হাদিসটিও সহি সনদে বর্ণনা করেছেন অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছে ইয়া রাসূলুল্লাহ আমাদের অনেকে সালাত আদায় করে এদিক সেদিক তাকায় বা তার চোখ এদিক সেদিক চলে যা সেটার কারণ কি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইখতিলাসুন ইখতালসু শাইতান মিন সালাতিল আবদে এ হচ্ছে শয়তান এসে বান্দার সালাত থেকে কিছু অংশ ছোঁ মেরে নিয়ে যায় অর্থাৎ বান্দার সালাত যেন ঠিকমতো না হতে পারে তাকে এদিকে তাকায় ওদিকে তাকায় বিভিন্ন কথা মনে করিয়ে দেয় বিভিন্ন জিনিস মনে করিয়ে দেয় বাম পাশে মনে করে বিশাল কিছু ঘটে গেছে কিছুই ঘটে নাই শুধু উদ্দেশ্য হচ্ছে আল্লাহর ইবাদত করলে সে আল্লাহর নৈকট্য লাভ করবে এটা সুযোগটা সে দিতে চায় না এজন্য বিভিন্নভাবে তাকে বিভ্রান্ত করতে চেষ্টা করে এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা বলেছেন ইমাম বুখারী হাদিসটি বর্ণনা করেছেন অনুরূপভাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরো বলেছেন একজন মানুষ সালাতে শুধুমাত্র ওইটুকুই প্রাপ্ত হয় যেটুকু সে নিজে ধারণ করতে পেরেছে সালাতের মধ্যে কি পড়েছে অনেকে মনে রাখতে পারে না অনেকে যদি জিজ্ঞাসা করে আপনি কোন কোন সালাত কোন কোন সূরা দিয়ে সালাত আদায় করেছেন দেখবেন যে খবর নাই বলে পড়ে ফেলেছি কিন্তু বলতে পারে না তো কখনো কখনো তিনি হিসাব কষে দেশে বাড়ির হিসাব কষে সালাতের মধ্যে দাঁড়িয়ে অথবা দোকানের হিসাব কষে
পাশে কারণ তিনি তো সালাতের মধ্যে তার মন ছিল না এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে সুফিয়ান সাউরি রাহমাতুল্লাহ এটা বলেছেন যে একজন মানুষ শুধুমাত্র যত ওইটুকুই সালাতের পাশে তো সে ধারণ করতে পারে বিবেক বা যদি তার বিবেকে যা হাজির ছিল ওটা ধারণ করতে পারে কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইন্না রাজুলাল আনসারিব একজন মানুষ সালাত আদায় সালাত করে সালাত ফের সালাত পড়ে শেষ করে ফিরে চলে যায় ওয়ামা কুতিবালাহু ইল্লা উশরু সালাতিহি সেখান থেকে তার শুধুমাত্র 10 ভাগের এক ভাগ সালাত কবুল হয়েছে তুসরুহা কারো কারো 9 ভাগের এক ভাগ সুমুনুহা কারো কারো 8 ভাগের এক ভাগ সবুরুহা কারো কারো 7 ভাগের এক ভাগ সুদুসুহা কারো কারো 6 ভাগের এক ভাগ খুমুসুহা 5 ভাগের এক ভাগ রুবুহা কারো 4 ভাগের এক ভাগ কারো 3 ভাগের এক ভাগ কারো অর্ধেক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এর অর্থ হচ্ছে বনি আদম এমন সংখ্যা খুব কমই আছে যারা পুরোপুরি সালাতটাকে হক আদায় করে সম্পূর্ণ 100% পড়তে পারে কারো অর্ধেক হয় কারো 3 ভাগের এক ভাগ কারো 4 ভাগের এক ভাগ বলতে বলতে রাসূল বলেছেন কারো 10 ভাগের এক ভাগ অর্থাৎ সামান্যতম অংশই শুধুমাত্র তার কবুল হয়েছে এইজন্য সালাত আপনার কতটুকু সুন্দর হবে এর উপর নির্ভর করবে আপনার ঈমানদারিত্ব একজন মানুষ কত বড় ঈমানদার প্রমাণ পাওয়া যাবে তার সালাতের মাধ্যমে সাহাবায়ে কেরাম সালাতের জন্য কান্নাকাটি করতেন কোন সালাত শুধু জামাত ছুটে গেলে তাদের কান্নার অভাব ছিল না আর আমাদের সালাত ছুটে গেল আমরা সেটা কিছুই মনে করি না এটা এইজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে ঈমানদার তার গুনাহকে মনে করে যে বিরাট জগদ্দল পাথর পিটার পাহাড় যেন আমার মাথার উপর আসছে আর কাফের মনে করে ফাজের ফাসেক মনে করে একটা মাসি হাত দিয়ে তাড়িয়ে দিলাম চলে গেল গুনাহ সম্পর্কে তার কোনো ধারণা হয় না মনেও হয় না অনেক কিছু সে ভুলে গেছে আহসাউল্লাহু ওয়া নাসুহু আল্লাহ কিন্তু এগুলো ঠিকই হিসাব করে রেখেছেন সে ভুলে গেল আল্লাহ ভুলে নাই সেদিন ঠিকই অনুখরুজালাহু ইয়াউমাল কিয়ামতি কিতাবাই ইয়ালকাহু মানসুরা সে আল্লাহ তাআলা বলছেন সেদিন বের করব একটি কিতাব প্রকাশ্য খোলা কিতাব সে দেখতে পাবে ইকরা কিতাবাকা তোমার কিতাব পড়ো কাফা বি নাফসিকা আল ইয়াউমা আলাইকা হাসিবা তোমার জন্য হিসাবের জন্য এই কিতাবেই তোমার যথেষ্ট হবে সেটাই আর তার আমলনামা সেটা লেখা থাকবে সে হয়তো ভুলে গেছে কিন্তু কেউ ভুলেনি যদি আল্লাহ তাআলা তো কোনোদিনই ভুলেন না ওয়া মা কানা রাব্বুকা নাসিয়া আল্লাহ সেটা ভুলেন না তার ফেরেশতারাও ভুলেনি কারণ তাদের নাম হচ্ছে রাকিবুন আতিদ মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতিদ আপনার পক্ষ থেকে যাই বের হয় তাই সে সংরক্ষণকারীরা সংরক্ষণকে লিখে রাখে সামান্যতম অতন্দ্র পরের এমনভাবে লিখে কোনো কিছু তা থেকে বাদ পড়ে যায় না কোনো কিছু তা থেকে হারিয়ে যায় না সুতরাং একজন মানুষের কতটুকু আমল কবুল হচ্ছে একজন মানুষ বোঝা উচিত সালাতের মধ্যে তার কতটুকু সময় সে ব্যয় করতে পেরেছে তার প্রত্যেকটা অঙ্গ কি আসলেই আল্লাহর জন্য কি বিনিয়ত হতে পেরেছে কিনা সে যখন রুকুতে যায় তখন কি সত্যি সত্যি আল্লাহ আল্লাহর জন্য বিনয় হচ্ছে কিনা পৃথিবীর কোনো কিছুর জন্য এরকম বিনয় হওয়া তার জন্য জায়েজ নাই রুকু অর্থই হচ্ছে বিনয় হওয়া তাকে অবশ্যই বিনয় হতে হবে সে এমন এক সত্তার সামনে নিজেকে ঝুঁকে দিয়েছে সে পাতা উঠাতে পারছে না তাকে নিয়ে এরকম অবস্থা কোনো মানুষের সামনে হতে পারে না কোনো সৃষ্টির সামনে করতে পারে না কোনো রাজাদিরাদের সামনে করতে পারে না একমাত্র রব্বুল আলামিনের সামনে শুধুমাত্র সে করতে পারে সেটাই জন্য সে রুকু করছে সেজদা যখন করছে তার মনে রাখা উচিত আমি যেন সবচেয়ে বিনয়ের অংশটা আমি গ্রহণ করেছি আমার যাওয়ার আর কোনো জায়গা নেই যদি আরো নিচে যাই থাকতাম আরো নিচে তার জন্য সেজদা করতাম আমি মুখ মাথা পিঠ উপরে উঠে দিয়েছি সবকিছু উপরে উঠে মুখটাকে আমি তোমার মাটিতে ঘষছি আল্লাহ তুমি আমার আবাদত কবুল করো তুমি আমাকে দাস হিসেবে গ্রহণ করো তুমি আমার দাসত্বকে গ্রহণ করো আমার সালাতকে গ্রহণ করো এ হচ্ছে ঈমানদারের দাবি সালাতের মধ্যে এজন্য সালাত যতক্ষণ একজন মানুষের পরিপূর্ণ না হবে তার জীবনের বাকি অংশের কোনো মূল্য থাকে না এই সালাতের মধ্যে একজন মানুষ পরিপূর্ণ সব সময় মনে রাখবে আমি আল্লাহর দাস এজন্য যখন যে ব্যক্তি সালাত আদায় করবে অন্যায়ের পথে পা বাড়াতে পারে না পারে ওই ব্যক্তি যে ব্যক্তি সালাত বুঝেনি সালাতের অর্থ বুঝেনি কেন সালাত পড়ছে সেটা জানেনি তারই শুধুমাত্র সমস্যা হতে পারে সালাত শুধুমাত্র যে কিভাবে আল্লাহর সামনে দাঁড়াবে তা নয় বরং দুনিয়ার বুকেও সালাতের মাধ্যমে একজন মানুষ বিপদ থেকে বাঁচতে পারে বিপদ কি পাকড়াও থেকে বাঁচতে পারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন তিনি গনিমতের মাল তিনি বণ্টন করছিলেন গনিমতের মাল বণ্টন করছিলেন এমন সময় এক লোক দাঁড়িয়ে বলল ইয়া রাসূলুল্লাহ হে আল্লাহর রাসূল অথবা বলল ইয়া মুহাম্মদ এইভাবে ডাকি বলল যেটা সে বেদুইন ছিল বোঝা গেল বলল যে ইত্তাকিল্লাহ আল্লাহর ভয় করো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন ওয়াইলাকা
তোমার কি হলো, তোমার কি কেন কথা বলছো, আলাস্তু আহাক্কু আহল আরদ আত্তাকিল্লা, দুনিয়ার বুকে শ্রেষ্ঠ আল্লাহকে ভয় করার আমি বেশি উপযুক্ত নয় কি, আমি তো সবচেয়ে বেশি আল্লাহকে ভয় করি, তুমি এটা কেন বলেছো? তখন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ডেকে দাঁড়িয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আলা উদ্রিবু উনুকাহু ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, তার গর্দান কি আমি উড়িয়ে দেব না, এত বড় বেয়াদবি করলো সে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, না, তার গর্দান উড়িয়ে দেবে না, লাআল্লাহু আন ইয়াকুনা ইউসাল্লি, হতে পারে সে সালাত আদায়কারী, সালাত আদায়কারী হওয়ার কারণে সে সাক্ষাৎ মৃত্যু থেকে বেঁচে গেছে। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনেক সময় বলতেন, যখন একবার তিনি গিয়েছিলেন একখানে বেড়াতে গিয়েছিলেন, তার দাওয়াত দিয়েছিল, সাহাবায়ে কেরাম গেলেন, ওখানে এক লোক আসলো না, এক লোক না আসার কারণে সাহাবায়ে কেরাম মন্তব্য আরম্ভ করলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লোকটা কি সালাত আদায় করে না? বলে, হ্যাঁ, লোকটা সালাত আদায় করে। বলে, তার থেকে মন্তব্য করা বন্ধ করো, কোনো মন্তব্য করা বন্ধ করো। আজকে দুনিয়াতে আমরা মানুষ কোনোদিন তাকাই না কার সম্পর্কে মন্তব্য করছি, এমন এমন লোকদের সম্পর্কে আমরা মন্তব্য করে বসি, তারা হয়তো আল্লাহর দরবারে বড় মর্যাদাপূর্ণ, অথচ আমি মন্তব্য করে ঠকে যাচ্ছি, আমার আমল নামা তাকে দিয়ে দিচ্ছি, আমার ন্যাক আমলগুলো আমি তাকে দিয়ে দিচ্ছি, তার বদ আমলগুলো নিজের আমলের মধ্যে যুক্ত করে নিচ্ছি। এ হচ্ছে সবচেয়ে বড় দুর্ভাগা ব্যক্তি, সবচেয়ে বড় দুর্ভাগা ব্যক্তি। আমাদের শেখ আব্দুল আজিজ বিন বাজ রাহেমাহুল্লাহ, তার সামনে একজন আরেকজনের খুব বদনামি করতেছিল, যে এইটা হয়েছে, এইটা হয়েছে, এটা হয়েছে। আব্দুল আজিজ বিন বাজ রাহেমাহুল্লাহ বললেন, ইসল্লি, লোকটিকে সালাত আদায় করে? বলে, হ্যাঁ, সালাত আদায় করে। বলে, চুপ থাকো, কোনো কথা বলবো না তার সম্পর্কে। শিখিয়ে দিলেন যে একজন মানুষ যদি সালাত আদায়কারী হয়, তার বিরুদ্ধে গীবত করা, তার পিছনে লাগা জায়েজ নেই, এবং তাকে হত্যা করা দূরের কথা, তাকে আক্রমণ করা জায়েজ নেই। সালাত আদায়কারী ব্যক্তিকে এইভাবেই নিরাপত্তা দেওয়া হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান সাল্লাল ফজর ফি জামাআতিন ফাহুয়া ফি জিম্মাতিল্লাহ, যে ব্যক্তি ফজরকে জামাতের সাথে পড়ে, সে ব্যক্তি আল্লাহর জিম্মাদারিতে আছে, ফালা তাগফুরুল্লাহ ফি জিম্মাতিহি, আল্লাহ জিম্মাদারিতে তোমরা হস্তক্ষেপ করো না, যেখানে সেখানে আক্রমণ করে বসো না, আল্লাহ জিম্মাদার প্রাপ্ত ব্যক্তিকে তোমরা আক্রমণ করো না। এর অর্থ হচ্ছে সালাত এমন একটি দুনিয়ার বুকও আপনাকে অন্য ইমানদাররা, তাই যে ব্যক্তি সালাত আদায়কে তার আক্রমণ করা থেকে বেঁচে থাকতে হবে, তার কোনো রকমের তার উপরে কোনো রকমের আক্রমণ যেন না করে। সালাত মানুষকে, সালাত এমন একটি জিনিস, যদি কোনো অত্যাচারী রাজা বাদশাহ বা শাসকরা যদি কোনো সালাত আদায়কারী হয়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যত জুলুমে করুক, যত কিছুই করুক, যদি সালাত আদায়কারী ও সালাত এক সালাত প্রতিষ্ঠাকারী হয়, তোমরা তার বিরুদ্ধে দাঁড়াবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইয়াস্তামিরু আলাইকুম উমারা, অচিরেই তোমাদের উপর কিছু শাসকরা তোমাদের উপর ক্ষমতা প্রাপ্ত হবেন, ফাতারুফুনা ওয়া তুনকিরুন, তোমরা দেখবে কিছু জিনিস পছন্দ হবে, কিছু জিনিস অপছন্দ হবে, খারাপ ভালো দুটেই তারা করবে। ফামান কারিহা ফাকাদ বারিআ, যে ব্যক্তি তাদের খারাপটাকে অপছন্দ করলো, সে মুক্ত থাকতে পারলো, ইমানকে মুক্ত রাখতে পারলো। ওয়ামান আঙ্কারা ফাকাদ সালিমা, যে ব্যক্তি সেটাকে অস্বীকার করলো, গ্রহণ করবে না, সরাসরি প্রতিবাদ করলো, সে নিজেকে পরিপূর্ণভাবে হেফাজত করতে পারলো। ওয়ালাকিন মান রাদিয়া ওয়া তাবা, কিন্তু যে ব্যক্তি সেটা গ্রহণ করে নিল, অথবা সন্তুষ্ট প্রকাশ করলো, অথবা তার পিছু অনুসরণ করলো অন্যায় দেখেও, সেই ব্যক্তি কখনো নিরাপদ থাকতে পারবে না। সাহাবায়ে কেরাম বললেন, ইয়া রাসূলুল্লাহ আফালা নুকাতিলহুম, তাদের বিরুদ্ধে কি আমরা যুদ্ধ করব না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, লা, কখনো নয়, মা সাল্লু, যতক্ষণ পর্যন্ত তারা সালাত আদায়কারী হয়। অর্থাৎ সালাত আদায়কারী থাকলে, ঈমান আছে, সে জালেম হলেও তার বিরুদ্ধে অস্ত্র ধারণ করতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। অন্য বর্ণনাতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, অন্য বর্ণনাতে আসে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সাহাবা কেরাম বলেন, ইয়া রাসূলুল্লাহ, হে আল্লাহর রাসূল, আফালা নুনাবিদুহুম, তাদের কাছে দেয়া অঙ্গীকার যে আমরা তাদের আনুগত্য করবো, যে আনুগত্যের যে দাবি, যে যে ঘোষণা দিয়েছিলাম, তাকে আমরা ছুড়ে দেবো না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লা, তা কখনো নয়, মা আকামু ফিকুমুস সালাহ, যতক্ষণ পর্যন্ত তোমাদের মধ্যে সালাত কায়েম করবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে তোমরা দাঁড়াবে না। রওয়াহু মুসলিম। এর অর্থ হচ্ছে, দুনিয়ার বুকে যতক্ষণ পর্যন্ত সালাত প্রতিষ্ঠিত থাকবে, ততক্ষণ পর্যন্ত তাদের বিরুদ্ধে কোনো রকমের অ্যাকশন নেওয়া ইসলাম অনুমোদন করে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সালাতের ব্যাপারে আরও গুরুত্ব এভাবে দিয়েছেন, সালাতকে তিনি এমনভাবে গুরুত্ব দিয়েছেন যেন সালাত হচ্ছে মূলত মানুষের প্রাণ হিসেবে, দেহ হিসেবে দেখিয়েছেন, যে দেহর সাথে প্রাণের যেমন সম্পর্ক, মানুষের জীবনের সাথে সালাতে তেমনি সম্পর্ক। যেমনিভাবে মানুষের যা মাথা কাটা গেলে জীবনে আর কোনো শরীরের মূল্য থাকে না, সালাত কাটা গেলে, সালাত চলে গেলে দিনেরও কোনো মূল্য থাকে না। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু, তিনি দূর দূরান্তে বিভিন্ন জায়গায় চিঠি লিখে পাঠাতেন, ইন্না আহাম্মা
umurukum indi as-salah inna ahanna umurakum ahamma umurakum indi as-salah ahamma umurakum indi as-salah tomader sobcheye uttom kaaj ti hocche amar kache salah guruttopurno kaaj hocche amader kache salah orthat ekjon shashok kibhabe tar odhinosto lokder kache chithi likhben kibhabe taderke nirdeshona diben eta umar radhiyallahu anhu dekhiye diyechen tini bolechen je sobcheye guruttopurno kaaj hocche salah imaner pore sobcheye guruttopurno kaaj hocche salah karon keno tini bolechen tarpor tini bolechen faman hafizaha faqad hafiza dinahu je byakti ei salat ke hifazat korte pereche she tar din ke hifazat korte pereche wa man dayya'a fa huwa lima sawahu adya je byakti salat ke dhongsho koreche baki tuku shobi dhongsho korbe ete kono sandeho nai orthat je byakti salat adai kore na tar kache kono kichu nirahotta asha kora jay na erpor rasulullah umar radhiyallahu anhu bollen wala hazza fil islam liman taraka salat islame je byakti salat tek koreche islame tar kono ongsho nei অর্থাৎ সালাত ত্যাগকারী ইসলামে কোনো অংশ নেই উমর রাদিয়াল্লাহু আনহু সেটা বলেছেন মিসওয়ার ইবনে মিখরামা রাদিয়াল্লাহু আনহু বলেন মিখরামা রাদিয়াল্লাহু আনহু বলেন আমি উমর রাদিয়াল্লাহু আনহুর কাছে প্রবেশ করলাম যখন তাকে আবু লুল আল মাজুসি তাকে শহীদ করে দেয়া দিলেন শহীদ করে দেওয়ার জন্য তাকে অস্ত্র মেরে তাকে ফেলে দিলেন তিনি কাপড়ে ঢাকা অবস্থায় ছিলেন রক্ত বের হচ্ছিল তার শরীর থেকে এমন অবস্থায় আমার মনে হলো যে সালাত তো পড়তে হবে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু অবস্থায় পড়ে আছেন তিনি হুঁশে নাই কিন্তু সালাতের কথা বলে তার হুঁশ চলে আসবে কারণ এমন এক ব্যক্তিত্ব সালাত কখনো পরিত্যাগ করেন না এবং সালাত ছাড়ার কোনো উপায় তার নেই এখন তখন তিনি বললেন আমরা বললাম আর তিনি বললেন আমি আশেপাশের লোকদের বললাম যে উমর ইবনে খাত্তাবকে কি অবস্থা দেখতে পাচ্ছ তারা বলে যে আপনি দেখতে পাচ্ছেন আমরা কি বলবো এই লোক তিন দিন থেকে পড়ে আছে তিন দিন থেকে পড়ে আছে অর্থাৎ তাকে যে আঘাত করা হয়েছিল আঘাতের কারণে মসজিদে পড়ে আছে তিন দিন থেকে আপনারা দেখতে পাচ্ছেন তিনি বললেন যে আইতিজু তোমরা তাকে উঠাও তারা বলে যে আমরা কিভাবে উঠাবো তা বুঝতেছি না তিনি বললেন যে তাকে সালাতের কথা বলে উঠাও কারণ সালাতের কথা বললে তোমরা সে সালাত না পড়ে থাকতে পারো লাভ দিয়ে উঠে যাবে ঠিক তিনি বললেন যে উমর সালাত এ কথা বলার সাথে সাথে উমর রাদিয়াল্লাহু আনহু সে অবস্থায় হুঁশ ফিরে আসলো উঠে বললেন সালাত পড়তে হবে এ অবস্থায় সালাত ত্যাগ করার কোনো সুযোগ নাই যিনি বললেন যে আমিরুল মুমিনিন সালাত একটুকু শুধু বললেন সঙ্গে সঙ্গে উমর রাদিয়াল্লাহু আনহু বললেন আল্লাহ ইজান অবশ্যই এখন সালাত আদায় করতে হবে আমাকে ওয়ালা হাক্কা ফিল ইসলাম লিমান তারাকা সালাত ইসলামে যে ব্যক্তি সালাত ত্যাগ করবে ইসলামে তার কোনো অংশ নেই ওয়ালা হাক্কা ফিল ইসলাম লিমান তারাকা সালাত তারপর তিনি সালাত আদায় করলেন তার শরীর থেকে রক্ত ঝরঝর করে পড়ছে আঘাতের স্থান থেকে রক্ত পড়ছে কিন্তু সালাত তিনি ত্যাগ করেন নাই রহমত ইমাম মালিকুল মুয়াত্তা ইমাম মালিক মুয়াত্তা হাদিসটি বর্ণনা করেছেন এর অর্থ হচ্ছে সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুম আজমাইন তারা সালাত ত্যাগকারীকে মুসলিম মনে করতেন না যে সালাত ত্যাগ করেছে সে কিভাবে মুসলিম হতে পারে রক্তাক্ত অবস্থায় যার হুঁশ নেই কিন্তু সালাতের কথা বলে তাকে হুঁশে নিয়ে আসা হয়েছে সেই ব্যক্তি উমর রাদিয়াল্লাহু আনহুম আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু আনহু বলেন লা দীনা লিমান লা সালাতা লাহু যেই ব্যক্তি সালাত নেই তার কোনো দিন নেই রাও ইবনে আবি শাইবা ফিল মুসান্নাফ ইবনে আবি শাইবা তার মুসান্নাফ বর্ণনা করেছেন আবু দারদা রাদিয়াল্লাহু আনহু বলতেন লা ঈমান লিমান লা সালাতা লাহু যেই ব্যক্তি সালাত নাই তার কোনো ঈমানই নেই রাও ইবনে আব্দুল বার ফি জামে বায়ান আল মুফাদ্দিহি ইমাম ইবনে আব্দুল বার হাদিসটি বর্ণনা করেছেন তার জামে বায়ান আল মুফাদ্দিহির মধ্যে অনুরূপভাবে সালাত হচ্ছে একজন মানুষকে সালাত হচ্ছে একজন মানুষকে তার দিনের বাকি অংশ কিভাবে প্রতিপালন করবে এটা ধরো তাকে সহযোগিতা করে কিভাবে সহযোগিতা করে একজন মানুষ যখন সালাত আদায়কারী হয় তখন সে মনে করে যে আমি আল্লাহর দাসত্ব করছি আল্লাহর নির্দেশ প্রতিপালন করছি আল্লাহর কাছে সওয়াবের আশা করছি আল্লাহর শাস্তি থেকে বাঁচার জন্য ব্যবস্থা নিচ্ছি এত কিছু করার পরে তখন তার প্রত্যেকটি কাজ তার জন্য করা সহজ হয়ে যায় তার জন্য যখন দুনিয়ার বুকে কোনো কাজে আর কঠিন মনে হয় না ইবাদতের প্রত্যেকটি কাজ তার জন্য সহজ হয়ে যায় কারণ সে প্রত্যেকটি অঙ্গ প্রতি সময়ে সে সালাতের মধ্যে নিজেকে লিপ্ত রেখেছে নিজেকে ইবাদতের মধ্যে লিপ্ত রেখেছে এই জন্য শরীয়তের দৃষ্টিতে সালাত হচ্ছে অন্য জিনিসের জন্য সাহায্যকারী আল্লাহ তাআলা কোরআনে কারিমে যেন বলছেন ওয়াস্তাঈনু বিসসবরি ওয়াসসালাহ তোমরা সালাত এবং সবর দিয়ে সাহায্য কামনা করো আল্লাহর ইবাদতের ক্ষেত্রে যেই ব্যক্তি যথাযথভাবে আল্লাহর ইবাদত করতে পারবে সেই ব্যক্তি সালাতকে যে ব্যক্তি প্রতিপালন করতে পারবে সেই ব্যক্তি অন্য ইবাদত সুন্দরভাবে করতে পারবে তার কাছে কোনো ইবাদত তার কঠোর মনে হবে না যে ব্যক্তি সালাত পড়তে পারে তার কাছে অন্য ইবাদত নয় দান করা তার জন্য সহজ হয়ে যাবে সে আখিরাতমুখী হবে এবং সে জন্য হজ করা তার জন্য সহজ হয়ে যাবে তার কাছে মনে হবে না যে কঠিন কিছু করছে তার কাছে মনে হবে যে এইগুলি আমার করণীয়ই কারণ আমি আমার রবের সামনে একটু পরেই তার সামনে ধর্ণা দিচ্ছি একটু পরে তার সাথে কথা বলবো একটু পরে তার সাথে ওয়াদাবদ্ধ হব এবং তার সাথে আমার যে ওয়াদা
সালাতটা যেন নষ্ট না হয় এজন্য একজন মানুষ সব সময় তার সালাতের মধ্যে নিজেকে নিয়োজিত রাখবে এজন্য সালাতকে কোনোভাবেই খাটো করে দেখার সুযোগ নাই সালাতের পরে আমি আরো বিস্তারিত আলোচনা আগামী খুতবাতে ইনশাআল্লাহ করব আল্লাহ আমাদেরকে সেদিন পর্যন্ত বাঁচার তৌফিক দান করুন আকুলু কওলি হাযা ওয়াস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন ফাস্তাগফিরু ইন্নাহু হুয়াল গাফুরুর রহিম